হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আকতার জাস ব্লগের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। তো আজকে ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকের ব্লগটা আমার হাজব্যান্ডই করছে। আমার হাজব্যান্ড আজকে বাইরে গেল, আমার জালের মেয়ে আর জালের বোনের সাথে। অবশ্য আমারও যাওয়ার কথা ছিল, আমি যাই নাই। তো ওদেরকে নিয়ে শহীদ মিনারে গেছে, ওই ব্লগটা ওই করছে। তো ওইটাই আপনাদেরকে শেয়ার করব আজকে, যেহেতু ও সবসময় 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ শহীদ মিনারে যায় শহীদদের স্মরণে। যেহেতু ও ফার্স্ট ব্লগ করতেছে, তো ভুল ত্রুটি অনেক কিছু হতে পারে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ওকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আকতার জাস ব্লগের পক্ষ থেকে আপনাদের ভাইয়া বলতেছি। আজকে বিশেষ কারণে আপনার আপু আমাদের সাথে আসতে পারতেছে না, আসার কথা ছিল। আমরা এখন 16 ডিসেম্বর উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মিনারে দিকে যাচ্ছি। আজকের এই ব্লগটা, আমাদের জার্নিটা আজকে আমি যাব। আমরা শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিলাম। সেই কিছুক্ষণের মধ্যে দিয়ে শহীদ মিনারে পৌঁছে যাব। আমার সাথে আছে আমাদের মামনি আর রোমাইশা, আমার তালতো বোন। বাট ও আমাদেরকে রেসপেক্ট করে ভাইয়া ভাইয়া বলতে বলতে ছোটো বোনের মতোই ভাবি। ওকে লাগানো যাবে উঠে যাবে, এগুলো উঠেছে। থেকে কি সম্পর্কিত বলার দাঁড়াও দাঁড়াও মামা দাঁড়াও আসো আসো নিব ছিল এরকম ছোটো বাচ্চাদের কর্মবন্দী না করে মাঝে মাঝে কোনো বিনোদনে ওদেরকে বিনোদন দিলে আমার মত হয় ভালো হয়। মানুষজনের দিক করোনাকালীন পরিস্থিতিতে ভেদাভেদি করে ওটা কোনোভাবে সম্ভব হচ্ছে না, এবং জুতা খুলে গেলে জুতা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমাদের বেবি শুরুর দিক দিয়ে ওরা একটা জুতা হারিয়ে গেছে, ও বেশিরভাগ সময় তুলেই থাকতেছে, ওকে হারাতে পারতেছি না। এমনিতে ওর জ্বর সর্দি কাশি, প্ল্যানিং ছিল আরও অনেকক্ষণ থাকবো, দেখি কতক্ষণ থাকতে পারি। যদি খুব বেশি সম্ভব না হয় চলে যেতে হবে বেবির দিকে তাকিয়ে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভা সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আলহাজ আজমুল নাসিরুদ্দিন, মঞ্চে উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সম্মানিত সদস্য আলহাজ ফরিদুদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার সহ সম্পাদক মন্ডলীর সম্মানিত সদস্য। আমরা ডিসি হিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লালদিঘির শহীদমিনার থেকে ডিসি হিল খুব একটা দূরে না, বাচ্চা নিয়ে আসাতেই রিক্সা নিলাম। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে একটা বিনোদনের মেলা। একটা টাইম পাস, সময় কাটানোর একটা ভালো একটা জায়গা। Hill বিগত কয়েক বছর আগেও অনেকবার অনেক সময় এই ডিসি হিলে শহীদ মিনারের আশেপাশে স্পেস কম থাকাতেই ডিসি হিলে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মেলার আয়োজন হয়। তো এবার এরকম কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না। আমার এক কাল তো বোনকেও নিয়ে আসলাম, মনে করলাম কিছু খাওয়াবো দাওয়াবো। এখানে এখানে কিছু নাই। দেখি তো ভাই বোনে দুজনে ভাগাভাগি করে ঝালমুড়ি খাবো। আমাদের বেবিটাও খাবে। দেখি 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 মা, এই তো মাম্মা। আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, আবার ওদেরকে এখানে একটু পেয়ারার ভর্তা খাওয়াবো। তারপরে এখান থেকে রওনা দিয়ে দেখি ভালো কোনো একটা জায়গায় কিছু খেতে পারি কিনা। শহীদমিনার হয়ে শহীদমিনার উদ্দেশ্যে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার বেবি জুতা হারিয়ে ফেলছে, আর পয়সা হ্যাঁ কখন যাবে বাসায় কখন যাবে, এক অস্থির। ওকে এটা কিনে দিলে খাবে না, ওইটা কিনে কিনে দেবে খাবে না। আমি বলতেছি আসো রেস্টুরেন্টে আসো, কিছু নাস্তা বাস্তা করি হালকা পাতলা। না ভাইয়া না ভাইয়া আমি খাবো না, আমি খেলে খাবো। ওদেরকে বিনোদন দেওয়ার জন্য আমার উদ্দেশ্য এখানে আসা। আমি একা একা গেলে তো আর তোমাদেরকে নিয়ে আসতাম না। আমি নিজে একা এসে একা ঘুরে হ্যাঁ তারপরে চলে যেতাম।